এবার বসের নতুন সিনেমার বাজেট হতে চলেছে 52 কোটি টাকা। হ্যাঁ সাকিব ইয়ান, দেশীয় রঙিন দুনিয়ার কিং খান খ্যাত অভিনেতা আমাদের সাকিব খান। নির্মাতা অনন্য মামুন এ সুপারস্টারকে নিয়ে নির্মাণ করেছেন প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। এই সিনেমার শুটিং শেষ হতে না হতেই সাকিব খানকে নিয়ে আরও একটি বিগ বাজেটের সিনেমা তৈরি করার পরিকল্পনা করছেন অনন্য মামুন। সিনেমাটা যদি বোম্বাই প্রোডাকশন হাউজের হয় আর বাজেট যদি 40 কোটি রুপি হয়, সাকিব ভাই আপনাকে দিয়েই সব সম্ভব। আর এই 40 কোটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 52 কোটি হয়। গল্প লেখার কাজ শুরু। অনন্য মামুন এখন ভারতে অবস্থান করছেন। তার সঙ্গে যোগাযোগ করলে অনন্য মামুন জানান, সাকিব খানকে নিয়ে শুরু হতে যাচ্ছে বলিউডে ফুল ফিল যাত্রা। সাকিব খানকে যে অপমান করার চেষ্টা করছিল সেটা কেউ খেয়ালই করেনি বা কথাও বলেনি। সাকিব খানকে হেয় করার জন্য ওই সাংবাদিক প্রকাশ্যে সিনেমার পারিশ্রমিক 1 কোটি টাকা নেবেন কিনা জিজ্ঞেস করেন। এড়িয়ে গেলেন, প্রসঙ্গ পাল্টিয়ে রাজকুমার সিনেমার নিউ আপডেট বলতে লাগলেন। সুপারস্টারদের ব্রেন রে ভাই তীক্ষ্ণ আর কঠিন হয়ে থাকে। সাকিব খান কোনো ক্রিয়া প্রতিক্রিয়া জানাননি, কারো ট্রল বা রোস্টের শিকার হননি, বরঞ্চ মেয়েদের মাথার উকুন বাঁচার মতো সাকিব বিতর্ককে চিনিয়ে দিলেন এই হলুদ সাংবাদিকদের কী যোগ্যতা আছে বস সাকিব খানকে নিয়ে কথা বলার, এটা আমার বোধগম্য নয়। সাংবাদিকরা নাকি শিক্ষিত ব্যক্তি হয়, এনারা কেমন শিক্ষিত ব্যক্তি? আর শিক্ষিত মানুষরা কি চায় এ মাপের একজন বড় মানুষকে অপমান করার চেষ্টা করা? যাই হোক, তারা অপমান করার চেষ্টা করলেও বস কিন্তু থেমে নেই।